রাজধানীর ওয়ারিতে ট্রাকের নিচে চাপা পড়েছে একটি প্রাইভেট কার। এতে প্রাইভেট কারের ভেতরে থাকা একজন মারা গেছেন, তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বুধবার রাত 11:53 দিকে ওয়ারির হাটখোলা সড়কের সামনে সড়কে এই দুর্ঘটনা ঘটে। ওয়ারি থানার পরিদর্শক জানান, প্রাইভেট কারে থাকা একজন আটকে পড়েন এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পর পালিয়ে গেছেন ট্রাক চালক। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। Thank you.